আচ্ছা, আমরা সবাই এসেছি এখানে আজকে আর্ট অফ কালার্স ফোরাম থেকে, এবং কথা হচ্ছে সমীর কুণ্ডু বাবুর সাথে। উনি পেশায় একজন চিত্রকর এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রদর্শনীতে বিভিন্ন এক্সিবিশনে উনি নিজের চিত্রকলা প্রদর্শন করেছেন এবং অনেক জায়গায় অনেক খ্যাতি কুড়িয়েও পেয়েছেন। তো সেখান থেকে শুরু। তো আমার প্রথম প্রশ্ন, সমীর বাবু, আপনি যদি আপনার সম্পর্কে একটু কিছু বলেন। নিজের সম্বন্ধে বলতে গেলে অনেক সময় নিজের একটু অসুবিধা হয়, তবু আমাকে বলতে হবে যখন প্রশ্ন করা হয়েছে। ছবি আঁকার সঙ্গে সম্পর্ক আমার ছোটবেলা থেকে, যে ছবি এঁকেই একদিন আমি একটা জায়গায় পৌঁছবো এই ইচ্ছা নিয়েই কিন্তু আমি পড়াশুনো পাকে পাকে ছবিও আঁকতাম ছোটবেলা। তারপরে যথারীতি আমি শিক্ষা নিলাম, আর্ট কলেজের পার্ট নিলাম আর কি। আর্ট কলেজের পার্ট নিয়ে সেখানে চর্চা করে ছবি এঁকে, ছবি আঁকার পরে সেখান থেকে বেরিয়ে আবার অন্যরকম ছবি এঁকে একটা ছবি আঁকার জগতে নিজে জায়গা করার চেষ্টা করছিলাম আর কি। সেই চেষ্টা এখনও চালিয়ে যাচ্ছি। আমি 1988 সালে আর্ট কলেজ থেকে পাশ করি। আচ্ছা। এবং সেটা ভিজুয়াল আর্টস নিয়েই পাশ করি আমি। আচ্ছা। তারপর পাশ করার পরে যে কলেজে শিক্ষা অর্জন করেছিলাম, একাডেমিক শিক্ষা, যে কী করে মানুষ আঁকতে হয়, কী করে গাছ আঁকতে হয়, কী করে স্টিল লাইফ করতে হয়, সেই শিক্ষাগুলো আমি অর্জন করার পরে দেখলাম যে এটা কিন্তু বৃহত্তর ক্ষেত্রে বেশিদূর এই ছবি এঁকে নিয়ে যাওয়া যাবে না। সুতরাং আমাকে কিছু আমার নিজস্বতা আনতে হবে। সেই নিজস্বতা আনতে গিয়ে আমি নানান রকম পরীক্ষা নিরীক্ষা শুরু করলাম। শুরু করতে গিয়ে আমি প্রথম 1992 একটি ডুয়েট এক্সিবিশন করি একাডেমি অফ ফাইন আর্টসে। সেখানে আমি মহাভারতের উপরে 7 থেকে 8টা ছবি সেখানে দিয়েছিলাম। সেটা মানে কী বলবো, মানে রিয়েলিস্টিক ছবি, অথচ তার মধ্যে একটা বক্তব্য ছিল। এবং বিখ্যাত কলা সমালোচক সন্দীপ সরকার, তিনি খুবই প্রশংসা করেছিলেন, তার পাশাপাশি লিখেছিলেন যে এখন আর্টকোলজীয় শিক্ষার প্রভাব রয়েছে ছবির মধ্যে। তখন থেকে আমার মনে একটা ধাক্কা লাগে। তখন আমি বললাম যে না, আমি আরও অন্যরকম ছবি আঁকার চেষ্টা করব। পরীক্ষা নিরীক্ষা চলতে চলতে বিভিন্ন জায়গায় ছবি আঁকছি। এরপর আমি অল ইন্ডিয়া ইউথ আর্ট কম্পিটিশনে পার্টিসিপেট করে সেখানে আমি কলকাতা থেকে একটি কলকাতার শিল্পীদের মধ্যে আমি একজন শিল্পী যে পুরস্কার পাই আর কি, জওহরলাল বাসনেটারিতে আমাকে পুরস্কারটা দেওয়া হয় আর কি। ন্যাশনাল ইন্টিগ্রেশনের উপরে ছবিটা আমি এঁকেছিলাম। তারপরে কাজ করছি, মাঝখানে ইতিমধ্যে আমি ফিল্মে আর্টিয়েশন করতে চলে যাই। ফিল্মে আর্টিয়েশন করতে গিয়ে আমার এখানে ছবিটাই খানিকটা ফাটা পড়ে। আচ্ছা। তখন আমি ওই যেহেতু গ্ল্যামার ওয়ার্ল্ড এবং প্রচুর কাজ আমার হাতে, আমি সেই কাজগুলোই করছিলাম। তারপরে দেখলাম যে না, ওইখানে আমার ওইটা আমার জায়গা নয়, আমি আমার মূল জায়গায় ফিরে আসি, কারণ ওইখানে আমি শেষ কথা নেই। আমার জগতে, ছবি আঁকার জগতে আমি শেষ কথা, কিন্তু ওইখানে আমি শেষ কথা, ওইখানে আমার উপর আরও কিছু লোকজন আছে যাদের প্রফেশনাল আঁকের কাজ করতো, সেটা আমার ভালো লাগতো, স্টাইলের ফ্রিডমটা থাকতো না। তারপরে আমি আবার 2007 থেকে ছবি আঁকা শুরু করি এবং নিয়মিত ছবি এঁকে 2009 আমি এক্সিবিশন করি কেমলে সোলো, একক চিত্র প্রদর্শনী করে মোটামুটি একটা সারা করি। তারপরে তখন আমার কিন্তু মানে মনের যে ইচ্ছাটা মানে পূর্ণ হয়নি যে আরও আরও কিছু নতুন কিছু করতে হবে। তারপর আমি ইন্ডিয়ান মাইথোলজির উপরে প্রচুর কাজ হয়েছে। আমাদের ভারতবর্ষ তো সাধু সন্তের দেশ এবং দেব দেবীদের দেশ, সেখানে প্রচুর শিল্পীরা আমাদের মাইথোলজির উপরে প্রচুর কাজ করেছে। আমি দেখলাম যে আমি মাইথোলজির উপরে কাজ করবো, কিন্তু সেটাকে একটা অন্য ফর্মে করবো। সেই অন্য ফর্মে করলাম, আমি সিরিজটার নাম দিলাম হন্টিং এসেন্স। সেইটা একদম অন্যরকম, ইন্ডিয়ান স্টাইলটাকে ভেঙে অন্যরকম করে আমি মাইথোলজিক্যাল বিষয়টা রাখলাম, কিন্তু স্টাইলটা পুরো চেঞ্জ করে দিলাম। তাতে বর্তমানে বিখ্যাত কলা সমালোচক মৃণাল ঘোষ
তিনি ভূয়সী প্রশংসা করেছিলেন এই বিষয়টার উপরে। তারপরে আমি একই বিষয় নিয়ে ছবি আঁকি না, এবং আমার ইতিমধ্যে আটখানা সোলো হয়ে গেছে, একক প্রদর্শনী হয়ে গেছে আমার, একটা সোলোতে আমার একই রকম বিষয় নেই। তারপরে আমি সোলো করি নেপথ্যে মহাভারত। নেপথ্যে মহাভারত করার পরে সেখানেও মহাভারতটাকেই আমি একদম অন্যরকমভাবে অন্যরকমভাবে ভেবেছি একদম। যেমন বর্তমান সমাজ ব্যবস্থায় মহাভারতের ঘটনা এখনও ঘটে, সেই ঘটনার সঙ্গে পৌরাণিক যে কাহিনী মহাভারত তার একটা মিলন সূত্র খুঁজে বার করে তাকে সংযোগ ঘটিয়ে একটা সিরিজ আমি তৈরি করি। আশিখানা ছবি তৈরি করার পরে আমি মাত্র ষোলোখানা ছবি দিয়ে টিভিশন করেছি বাছাই। তারপরে আমি করি বাঘ নিয়ে কাজ করি, বাঘ আবে সেটাও ষোলো। সেই 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 বাঘাবেগ নিয়ে কাজ করতে গিয়ে তখন বিভিন্ন শিল্পীরা, মানে বড় বড় শিল্পীরা উপস্থিত, সমস্ত দর্শক সমালোচক প্রত্যেক উচ্চসিত প্রশংসা করি, এবং মানে কলকাতার যত কাগজ আসে সেই কাগজে তার কভার হয়, এবং আনন্দবাজারের সবচেয়ে বড় রিভিউটা আমি পাই, স্বয়ং মৃণাল ঘোষ সেটাকে কভার করেন এবং উচ্চসিত প্রশংসা করেন। মানে এখন আমি আবার একটা বিষয় নিয়ে চর্চা করে যাচ্ছি, সেটা আমি এখন বলবো না, কারণ আমি নেক্সট হলো হয়তো আমার সামনে নভেম্বরে হবে, মানে এই 2017 নভেম্বরে হবে, আমি গ্যালারি পেয়ে যাবো, একাডেমিতেই হবে, সেখানে আমি সেই নতুন বিষয়টা নিয়ে আমি কাজ করছি, সেটা আমি এক্সিবিট করবো, আমি এখন জানাতে চাইছি না সব। আচ্ছা, আমরা সবাই তাকিয়ে থাকবো সেই এক্সিবিশনের দিকে, তবে যখন কিছুর দিকে তাকিয়ে থাকার কথাই হচ্ছে তখন একটু ফিউচার নিয়ে কথা বলা যাক। যে আপনার চোখে এখন যেভাবে আমরা আর্ট নিয়ে এগোচ্ছি, মানে সত্যি কথা বলতে 5 বছর আগে আমরা যত আর্ট নিয়ে কথা বলতাম আজকে তার থেকে অনেক বেশি কথা বলি আর্ট নিয়ে, এবং সবাই কথা বলে, আজকাল সোশ্যাল মিডিয়া হয়ে গেছে, যে কোনো জিনিস নিয়ে সবার কথা বলার একটা রাইট, এবং অবশ্যই সেটা চিরদিনই ছিল কিন্তু সেটা এখন প্রকাশ বেশি পাচ্ছে। তো এত কিছু চারিদিকে দেখে আপনার কী মনে হয়, মানে হোয়াট ইজ দ্য ফিউচার অফ দি আর্টিস্ট্রি? ব্যাপারটা হচ্ছে, এটা আমাকে খুব ভাবায়, এটা খুব মানে ভালো প্রশ্ন। সেটা হচ্ছে একটা সময় কী হলো, 2007 থেকে 2005 থেকে 8-9 পর্যন্ত এত ছবি বিক্রি শুরু হলো, সেখানে একজন সাইন পেইন্টারও যে সাইনবোর্ড লেখে সেও ছবি এঁকে ছবি বিক্রি করা শুরু করলো, আর লোকে না বুঝে হামলে করে ছবি কিনে, হ্যাঁ ভাবলো যে এটা সবচেয়ে বড় মার্কেট। কী হলো, এখন সেই জায়গার একদম টোটালি স্টপ। এখন এই এখন যে সময়টা, এই সময়টাই কিন্তু ভালো এক্সপেরিমেন্ট করার বা ভালো কাজ করার সময় আমার মনে হচ্ছে। কেন, আগে লোকে বিক্রির জন্য আমাকে রাধাকৃষ্ণ আঁকতে হবে, আমাকে মানুষ আঁকতে হবে, আগেই আঁকতে হবে, আমাকে রিয়েলিস্টিক ছবি করতে হবে, আমাকে সিনারি করতে হবে, সিনারি অবশ্য রিয়েলিস্টিক সিনারি করতে হবে, তাহলে আমার ছবি বিক্রি হবে। কিন্তু এখন সেই জায়গাটা যেহেতু নেই, এখন ছবি যেহেতু বিক্রি নেই, এখন কিন্তু একটা এক্সপেরিমেন্ট চলছে, বিশেষ করে আমি এর পক্ষে। আমি আমি আগেই বলেছি যে আমি এক ধরনের ছবি আঁকার প্রতিনিয়ত আমি পরীক্ষা নিরীক্ষা করে যাচ্ছি, এবং ছবি কিন্তু লোকে হাত দিয়ে আঁকে বলে, হাত দিয়ে আঁকে না, ছবি আঁকে মন দিয়ে। হ্যাঁ, এবং ছবি আমি কতগুলো মানে ফিগার রেখে দিলাম, তার একটা অন্তর্নিহিত তাৎপর্য নেই, সেটা ছবি না, ছবি একটা বক্তব্য থাকবে, ছবি একটা, ছবি হচ্ছে একটা অনুভূতি, সেই ছবি আমি নতুন কিছু আমাকে করতে হবে, চাহানের জায়গা নতুন কিছু করতে। আবার এটা আর একটা খারাপ দিক আছে, নতুন কিছু করতে গিয়ে যা খুশি না ভেবে করে দিলাম। আমি রিসেন্ট কতগুলি প্রদর্শনী দেখেছি, আমি এটা জোরালো প্রতিবাদ করেছি যে আমরা কিন্তু ভারতীয়, ভারতীয় হয়েও, ভারতের ভারতবর্ষের থেকে ভারতীয় হয়ে আমি আধুনিক হতে পারি কি না, এবং আধুনিকভাবে ছবি আঁকতে পারি কি না, আমার ভারতত্ব বিসর্জন দিয়ে আমি যা খুশি করলাম আঁকি বুকি করে, হ্যাঁ দুটো পিন লাগিয়ে, দুটো সেফটি পিন লাগিয়ে, দুটো বোতাম লাগিয়ে একটা কাজ করে প্রদর্শনী করলাম, তার স্থায়িত্ব কতটা, সেই পেন্টিংয়ের মর্যাদা পাবে কি না, হ্যাঁ এটা আমার প্রশ্ন আছে, এটা কতদিন চলবে এই জিনিস। রং তুলির কাজ কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে, হ্যাঁ রিসেন্ট কিছু এক্সিবিশন আমি দেখলাম, সেটা কিন্তু কাম্য নয়, রং তুলি আর মনন এই দুই তো ছবি আছে, রং তুলি পেন্সিল, তাকে আমি আমার আধুনিক চিন্তাভাবনা দিয়ে নিয়ে যাব, আধুনিকভাবে ছবি আঁকবো, তার মধ্যে একটা বক্তব্য থাকবে, আমি একটা কিছু নতুন কিছু করলাম,
অন্যান্য উপকরণ দিয়ে, হ্যাঁ, তাহলে রং তুলে নিলে আমার তো মনে হচ্ছে এটা ইনস্টলেশন। ইনস্টলেশন একটা বিষয়, ইনস্টলেশন লোকে করে একটা জায়গাতে নিয়ে করলো, সে ছবির মধ্যে ইনস্টলেশন এসে যাচ্ছে। এটা কিন্তু প্রভাব ফেলছে, পাশ্চাত্যের প্রভাব কিন্তু ফেলছে না, পাশ্চাত্যরা তাদের বিষয় নিয়ে তারা আধুনিক হওয়ার চেষ্টা করছে। হ্যাঁ হ্যাঁ, সেইটাকে আমরা অনুকরণ করছি কি আমাদের মতন ওদের মতন করতে পারছি না, আমরা ভুলভাল করে ফেলছি, সেটাকে কিন্তু আমাদের পতনের কারণ হয়ে দাঁড়াবে। তবে কিছু কিছু ছেলেমেয়ে চর্চা করছি, প্রতিনিয়ত এক্সপেরিমেন্ট করে যাচ্ছে, কাজ করার চেষ্টা করছে, আমিও তাদের মধ্যে একজন। আমি আমার ছবি বিক্রোক, আমি বিক্রির জন্য আমি ছবি আঁকি, তাহলে আমি আজকে অনেক বাড়ি গাড়ি করে ফেলতাম। আমি একটা আমার নিজের মনের জন্য, মনের শান্তির জন্য ছবি আঁকি, আমার সংসারটা ডাল ভাতে চলে গেলেই হলো, সেই জন্য আমি এক্সপেরিমেন্ট করে কাজ করে যাচ্ছি। প্রথম দিকে যা করতাম মানে আর্টওফকলর্স থেকে পাশ করার পরে, এখন আমি একদম নতুন নতুন চিন্তা ভাবনা করার চেষ্টা করছি, আমি জানি না পারবো কিনা, আমি চেষ্টা করছি। এবং ভবিষ্যৎ প্রজন্মকেও বলবো যে তোমরা কম্পিউটারের মাধ্যমে এখন ছবি আঁকা হয়, ছবিটা হচ্ছে পুরো মনের ব্যাপার। কম্পিউটারের থেকে আমি প্রযুক্তির সাহায্য নিয়ে আমি ছবি আঁকলাম, তাতে আমার কিন্তু সেই জায়গায় পৌঁছবে না ছবি। আমি আর একটা কথা মাঝখানে আমি বলে নিই, এই আর্ট কলেজের আমাদের যেমন, আমরা যখন পড়েছি আর্ট কলেজে, আমাদের এই কম্পিউটার ব্যাপারটা আসলো তখন, মানুষ আমরা যারা ছিলাম, আমাদের বন্ধু বান্ধবী, আমরা রেগুলার কলেজ শেষে আমরা আউটডোর যেতাম, ছুটির দিন আউটডোর যেতাম, আউটডোর প্র্যাকটিস করতাম, আস্তাবল, হ্যাঁ, শিয়ালদা হাওড়া প্ল্যাটফর্ম, নদী নালা খাল বিল গ্রাম গঞ্জে আউটডোর করতাম, এইটা কিন্তু প্রায় বন্ধ হতে বসেছে। এখন এই ঘরে বসে সে সেকেন্ডের উঠে এই কম্পিউটার থেকে পার করে এই কায়দা করে এই করে একটা ছবি দাঁড় করার চেষ্টা করছে, এ কিন্তু খুব বিপজ্জনক, এটা বিপজ্জনক হয়ে দাঁড়াবে শেষ করে। সুতরাং ছবি কিন্তু স্টাডির একটা ব্যাপার থাকে, তা আমরা 5 বছর স্টাডি করেছি বলেই আজকে মানে গড়েছি বলে আজকে ভাঙতে পারছি, ভাঙার চেষ্টা করছি, এরা গড়তেই শিখলো না আর ভাঙার চেষ্টা করছে, সেটা এইটা কিন্তু একটা মারাত্মক ক্ষতির দিকে যাবে। হ্যাঁ, এই ভবিষ্যৎ, এটা আমার ভবিষ্যৎ নিয়ে কথা আছে সেটাই। মানে আমি মানে একটু আগে আমরা যেমন কথা বলছিলাম যে সেলেবল পেন্টিংটাই এখন যেন মানে আস্তে আস্তে খুব বেড়ে উঠেছিল। হ্যাঁ, আর একটা কথা, সেটা হচ্ছে এখন সবাই জেনে গেছে যে এটা হচ্ছে সবচেয়ে সস্তা জায়গা। আমি নাম না করেই বলছি, একজন এখন নাম শিল্পী হিসাবে সে নিজেকে পরিচিত বলে, আমি যেমন শিল্পী, সে মাছের ভেড়ি ছিল, তার টুকটাক কাজকর্ম মানে কিছুই ছবি আঁকার সহ জানতো না। সে হঠাৎ একাডেমিতে এসে একদিন দেখলো যে আরে এই তো ভালো, একটা খোঁচা দিতে পারলেই ছবি বিক্রি হয়ে যাবে, হ্যাঁ, আর ফার্স্ট নাম করা যাবে। সে একে ওকে ধরে তার থেকে ছবি কপি করে এই করে এঁকে রেখে সে হঠাৎ নাম করে ফেললো। হ্যাঁ, তার বডি ল্যাঙ্গুয়েজ খুব ভালো, হ্যাঁ, সে যে কোনো জায়গায় ঢুকে যেতে পারে, করে ছবি আঁকা শুরু করবে। হ্যাঁ, কিন্তু সে কতদূর যাবে তার যদি বেশ না থাকে। হ্যাঁ, এরকম কিছু নিয়ম, নতুন প্রজন্মকে লোভ দেখার চাল কিছু কিছু সংস্থা, হ্যাঁ, তোমার ছবি বিক্রি হয়ে যাবে, তুমি এবং ছবি আঁকো, সে মোটামুটি সিনারি এঁকে বা রিয়েলিস্টিক ছবি এঁকে রাধাকৃষ্ণ এঁকে দিচ্ছে। হ্যাঁ, কিন্তু সেই ছবি বেশিদিন চলবে না, সে বুঝদার ছবিটা সেই ছবি কিনবে না, এবং এটা ইতিহাসে জায়গা পাবে না, কখনই পাবে না। একদমই তাই। তো এই যে এত কিছু আমরা দেখছি চারিদিকে, তো এই ক্রিয়েশন মানে কোনো রকম যে আমি একটা জিনিস নিজের আবিষ্কার করছি একটা ছবি হিসাবে, সেই আবিষ্কার থেকে ছবি আঁকাটা আস্তে আস্তে ম্যানুফ্যাকচারের দিকে চলে যাচ্ছে, একদম তাই। আর একটা শিল্প আস্তে আস্তে ব্যবসা হয়ে যাচ্ছে, একদম। সত্যিকারের যারা শিল্পী, মানে এই এত কম্পিউটার, এই এত মোবাইল ফোন, এত সোশ্যাল নেটওয়ার্ক, এত ফেসবুক, এর মাঝখানেও মানুষ তো আছে যারা এখনও তাদের মতো কাজ করছে। হ্যাঁ, আপনার মতো লোকেরাও আছে যারা সারাদিন ধরে ভাবনা চিন্তা করছে যে কীভাবে এই আর্টকে আর্টের পর্যায়ে নিয়ে যাওয়া যায়, আরও কী করে আর্টের সম্মানটা রক্ষা করা যায়। তো এই যারা আর্টিস্ট, এমন তো অনেক আর্টিস্ট আছে যারা কোনো একটা কোণে লুকিয়ে লুকিয়ে তারা ছবি আঁকে, আমরা তাদের দেখতে পাই না, এই সোশ্যাল মিডিয়ার জগতে, এই ম্যানুফ্যাকচারের জগতে তাদের জন্য কতটা চান্স আছে? মানে আমরা তাদের কথা বলছি যারা আর্টিস্ট, মানে এরকম নয় যে তারা একটা আর্ট কলেজ থেকে নিজেরা পাস করেছে বা কোনো জায়গার থেকে তার একটা বড়ো সার্টিফিকেশান আছে, এরকম কোনো সার্টিফিকেশান নেই, তারা বেশ সুন্দর আঁকে, কোনো একটা ছোটো এক্সিবিশানে হয়তো তারা চারটে ছবিও দেয়। হ্যাঁ, তো এদের আমরা কতটা চান্স দেখতে পাই, মানে মানে ওরা কি মানে একটা দিন কি দেখতে দেখা যাবে যেদিনকে ওরা এগিয়ে
আস্তে আস্তে ভালোর দিকে যাবে, বা নাকি আমরা দেখছি যে এই সোশ্যাল মিডিয়ার জোয়ারে ওরা আস্তে আস্তে ডুবে যাবে? না না, এখনও এখনও কিছু শিল্পী আছে যারা নাকি সেলফ টট, তার নিজেরই ছবি এঁকেছে, তারা মোটামুটি নাম টাম করেছে, হ্যাঁ তাদের নিশ্চয়ই তার যোগ্যতা আছে বলে সে নাম করেছে। তবে আজকাল যে করে ছবি আঁকার একটা আলাদা গুরুত্ব আছে, সেই গুরুত্বটা আমি একটুখানি বলি, সেটা হচ্ছে যে একসঙ্গে ক্লাস করে টিচারদের থেকে নেওয়া, মানে কিছু নেওয়া এবং বন্ধুদের থেকে কিছু নেওয়া, সিনিয়রদের থেকে কিছু নেওয়া, কিছু জুনিয়রদের দেওয়া এবং একসঙ্গে চলা, ছবি নিয়ে আলোচনা করা, সেটা যারা সেলফ টক তাদের একটু অসুবিধা হয় সেক্ষেত্রে, তাও অনেক জায়গায় সেটাকে রিকভার করে তারা কাজ করেছে, অনেক সেলফ টক আর্টিস্ট আছে যারা নাম করেছেন আর কি তাদের। তবে কি অসুবিধা, লবিটা জানতে হয়, অনেক শিক্ষিত শিল্পী মানে আর্ট কলেজ থেকে পাস করে সে ছবি নিয়ে পড়াশুনো করেছে, তাও সে প্রচার বিমুখ হয়ে ঘরে কোনে করেছে, আমি আমার কোনো প্রচার নেই, হ্যাঁ আমি যথেষ্ট ভালো ছবি এঁকে আমি মনে করি নিজে, কিন্তু আমি আমার আমার ছবি বিক্রি হয়, হ্যাঁ এবং আমি প্রচার বিমুখ, আমাকে নিয়ে কেউ হাইলাইট করে না বা কভার করে না বা আমাকে নিয়ে কেউ স্পন্সর করে এক্সিবিশন করায় না, হ্যাঁ যদি আমার চেয়ে অনেক বাজে ছবি আঁকে, এরকম প্রচুর শিল্পী আছে যাদের এই সোশ্যাল মিডিয়াতে তারা অনেক জায়গা পেয়ে গেছে। এই সোশ্যাল মিডিয়ার কথা আমি উদ্রগুলিই বললাম, আবার অনেক ভালো শিল্পী যারা ঘরে বসে মার্ক আছে, এরকম অনেক আছে। তো যেমন আপনাকে দেখছি যে আপনি চেষ্টাটা চালিয়ে যাচ্ছেন অনেক জায়গায়, আপনি হ্যাঁ মানে আপনি এরকমভাবে যে এগিয়ে যাচ্ছেন, মানে এটা সত্যি একটা ইন্সপিরেশন। এবং আমরা আর্ট অফ কালার্স থেকে এই আশা নিয়ে সবার সাথে আলোচনা করছি, সবার মাধ্যমে এই আর্টিস্ট্রিকে তুলে ধরছি, যাতে এই সোশ্যাল মিডিয়া জোয়ারের মধ্যে আর্টিস্ট্রিটা হারিয়ে না যায়। একদম না, তার ক্রিয়েটিভিটি, তার নিজস্বতা, তার শৈলী, নিজস্ব শৈলী যেন বজায় রাখে। হ্যাঁ, নিজস্ব শৈলী তৈরি না হলে সেই ইতিহাসে কোনোদিন জায়গা পাবে। হ্যাঁ শিল্পী হিসাবে, হ্যাঁ ওই জন্যই তো যেটা বলে যে ওশান ইজ অ্যান ওশান আর স্ট্রিম ইজ অ্যা স্ট্রিম, তো নিজের স্ট্রিমটা যদি তৈরি করা যায় তাহলে ওশানের মাঝখানেও তুমি হারাবে না, কারেন্টটা সবারই থাকবে। আজকে গণেশ পাইন, বিকাশ ভট্টাচার্য, তার নিজস্ব যে যা নিজস্ব শৈলী তৈরি করেছে, ফিদা হোসেন নিজস্ব শৈলী, এখনও যারা আজ নতুন প্রজন্ম কাজ করছে অনেকে তার নিজস্ব শৈলী তৈরি করার চেষ্টা করছে এবং করছে এবং তারা তাদের সাকসেসফুল। হ্যাঁ আমি আমি নিজে কাজ করি, আমি এবার আমার একাডেমির অ্যানুয়ালে একটি ছবি ছিল, আমি না আমার সিলেক্ট হবে না কারণ আমি একদম অন্য ধরনের কাজ করি না। আছে এখনও যারা নাকি বিচারক মণ্ডলী, তাদের মধ্যেই ব্যাপারটা এসছে যে না এটা নতুন কিছু করবে, হ্যাঁ সেখানে আমার একাডেমির একটি কাজ সিলেক্ট হয়েছিল, একদম এক্সপেরিমেন্টাল কাজ, এবং আমি পরে বিচারকদের মুখ থেকে জেনেছি যে তোমার কাজটা এক্সপেরিমেন্টাল বলেই ছবিটা সিলেক্ট হয়েছে। হ্যাঁ এরকম প্রতিনিয়ত একটা এক্সপেরিমেন্ট করে যেতে হবে এবং নিজস্ব শৈলী তৈরি করতে হবে, এবং তার মধ্যে অবশ্যই রং তুলির ব্যবহার থাকবে, স্টাডি থাকবে, অথচ আধুনিক জায়গাটা খুব কঠিন জায়গা, আমি বললাম সহজে বলে ফেললাম, রং তুলির ব্যবহার থাকবে অথচ স্টাডি হবে অথচ আধুনিক, কথাটা একসঙ্গে নির্বন্ধন করা এটা কিন্তু খুব কঠিন কাজ। হ্যাঁ আর ওই যে একটা ক্যানভাসের উপরে আমি দেখেছি এবারে কিছু কিছু প্রদর্শনী দেখেছি, বোর্ড পিন, সেফটি পিন আর সব কী সব নিয়ে একটা ছবি এঁকে একটা কালার ব্যালেন্স করে ছবিটা থাকে, তার বক্তব্য কী, তার অন্তর্নিহিত তাৎপর্য কী আছে ছবি, হ্যাঁ আমার মাথায় আসে। হ্যাঁ মানে আনটাইটেলড ছবি হয় না, শিল্পী কবি এরা তো ভাববে আগামী দিন কী আসছে, তারা তো আগে ভেবে বসে থাকে। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিল যে কে তুমি পড়েছো বসে আমার কবি, আজই হতে শতবর্ষ পরে কে তুমি পড়েছো বসে আমার এই কবিতাখানি, এই শতবর্ষের পরে আমরা যেগুলো উনি আগে যা ভেবেছেন এখন সেটা ঠিক হচ্ছে, তো ওনার সেই মানে কী বলবো দূরদৃষ্টি ছিল বলে তো ভাবতে পারছেন, শিল্পী সাহিত্যিকদের তো দূরদৃষ্টি থাকবে, সেই তাহলে সে শিল্পী হলো কী করে, ঠিক ঠিক তাই না, আমি ছবি আঁকতে বলে আমি শিল্পী হয়ে গেলাম, না না যে ক্যালেন্ডার আঁকে সে তো শিল্পী না, সে কাস্ট ম্যান, তাই না, এই রাধাকৃষ্ণের ক্যালেন্ডার এই হালখাতাতে বা নিউ ইয়ারে এখন উঠে গেছে, এখন ম্যাক্সিমাম ক্রিয়েটিভ ক্যালেন্ডার হয়, সেই ক্যালেন্ডারের ছবি যারা ছবি আঁকেন তারা তো অ্যাকচুয়ালি কাস্ট ম্যান, তারা শিল্পী না, হ্যাঁ তাই না, ঠিকই ঠিক, কাব্য আর শিল্পীর মধ্যে পার্থক্য আছে একদমই, যে সৃষ্টি করবেন সেই শিল্পী, হ্যাঁ আর যে কিছু হাত দিয়ে বানাবেন সেটাও সৃষ্টি, কিন্তু আমার মনে কাব্যমানশিপ যেন চিন্তা ভাবনা নেই, সেই সৃষ্টিতে নিজস্বতাটা কম, যেটা সৃষ্টি তাতে তো নিজস্বতা থাকবে, যা নিজস্ব নয় তা সৃষ্টি নয়। তো এই যে এতক্ষণ ধরে কথাগুলো হলো, অনেক কিছু জানতে পারলাম,
অনেক কিছু শিখলাম, বুঝলাম যে আরও কোন দিক দিয়ে এগোলে আমাদের যারা তরুণ শিল্পী, আশা করি যারা এই ভিডিওটা এই ইন্টারভিউটা দেখবে তারা শিখতে পারবে, তারা মনের জোর পাবে আপনাকে দেখে। তো এই বলে আমার তরফ থেকে অনেক অভিনন্দন, আমরা এই ইন্টারভিউটা শেষ করলাম।